আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি আল্লাহর অশেষ রহমতে তোমরা সবাই ভালো আছো। সবাইকে আজকের অনলাইন ক্লাসে স্বাগতম। ইলেকট্রিক্যাল ইনস্টলেশন অ্যান্ড মেইনটেনেন্স ট্রেডের আজকের ক্লাস পরিচালনায় আছি আমি মোহাম্মদ মাসুদ আলী, ইনস্ট্রাক্টর, ইউসেফ রাজশাহী টেকনিক্যাল স্কুল, রাজশাহী। আজকে আমরা ড্রয়িং এর দ্বিতীয় ক্লাস সম্পর্কে জানব। এর আগে আমার একটি ক্লাস অলরেডি হয়ে গেছে ড্রয়িং এর উপরে। গত ক্লাসে আমরা যা যা শিখেছিলাম তা ছিল ড্রয়িং সম্পর্কে, ড্রয়িং কি, তারপরে আমরা জেনেছি বিভিন্ন প্রকার ড্রয়িং সম্পর্কে, তারপরে ইঞ্জিনিয়ারিং ড্রয়িং কি, ড্রয়িংয়ে ব্যবহৃত বিভিন্ন যন্ত্রপাতির নাম এবং বিভিন্ন ধরনের ইলেকট্রিক্যাল প্রতীক সম্পর্কে জেনেছি। আজকে আমরা জানব ইলেকট্রিক্যাল সিঙ্গেল লাইন ডায়াগ্রাম সম্পর্কে, আরও জানব ওয়ারিংয়ের সময় আমরা বিভিন্ন ধরনের যে সার্কিটগুলি ব্যবহার করি তাদের নাম, এবং ড্রয়িংয়ের ক্ষেত্রে সেই সার্কিটগুলি কী নাম হতে পারে। আরো জানবো কিভাবে ইলেকট্রিক্যাল লেআউট প্ল্যান তৈরি করতে হয়, তারপরে সেই লেআউট অনুযায়ী কিভাবে ওয়ারিং ডায়াগ্রাম তৈরি করতে হয়, এবং সর্বশেষে জানব আমাদের NTPQF লেভেল 1 এর ইলেকট্রিক্যাল লেআউট প্ল্যান সম্পর্কে, এবং সেই প্ল্যান অনুযায়ী কিভাবে ওয়ারিং করতে হয়। আসো আমরা মূল ক্লাসে চলে যাই। এটি হচ্ছে একটি ওয়ারিং ডায়াগ্রাম, যেটা সিবিটিতে লেভেল 1 এর ক্ষেত্রে আসে। এটি আজকে আমরা তৈরি করা শিখব। প্রথমে আমরা জেনে নিই সিঙ্গেল লাইন ডায়াগ্রাম কি বলছে। ইলেকট্রিক্যাল ওয়ারিং এর কাজ বড় আকারে না করে অল্প খরচে, কম সময়ে, সহজে এবং সংক্ষেপে কিছু প্রতীক এবং সিঙ্গেল লাইন মাধ্যমে প্রকাশ করার জন্য যে লেআউট চিত্র ব্যবহার করা হয় তাকে সিঙ্গেল লাইন ডায়াগ্রাম বলে। তা বোঝা যাচ্ছে যে ওয়ারিংটা আর কিছু প্রতীক থাকবে আর কিছু লাইনের মাধ্যমে আমরা লেআউটটা প্রকাশ করব, সেটাকে বলা হচ্ছে সিঙ্গেল লাইন। আর আমরা এই যে সিঙ্গেল লাইন, বিভিন্ন ধরনের সিঙ্গেল লাইন ডায়াগ্রাম দেখতে পাচ্ছি, এখানে অবশ্যই 11 কেভি থেকে শুরু করে 440 বা 220 লাইন পর্যন্ত কিভাবে সিঙ্গেল লাইন ডায়াগ্রামকে অঙ্কন করা হয়েছে সেটা বোঝানো হচ্ছে। এখানে দেওয়া আছে যে 11 কেভি লাইন থেকে একটা সুইচ গিয়ারের মাধ্যমে, কেবল বক্সের মাধ্যমে, তারপর কেবলগুলো আন্ডারগ্রাউন্ড হয়ে 11 কেভি একটা সার্কিট ব্রেকারে আসছে, সেখান থেকে সিটিপিটির মাধ্যমে আবার ডিস্ট্রিবিউশন ট্রান্সফরমারে প্রবেশ করে সেখান থেকে 449 আউট হয়ে বিভিন্ন সিটিপিটির মাধ্যমে বিভিন্ন সার্কিটে 440 ও 220 ভোল্ট প্রবাহিত হচ্ছে। আমরা এখন ইলেকট্রিক্যাল ওয়ারিং এর ক্ষেত্রে বিভিন্ন সার্কিটের নামগুলি জানব। প্রথমত লাইটিং সার্কিট, যেগুলো আমাদের ফ্যান, লাইট ইত্যাদিতে ব্যবহার হয় সেগুলো হচ্ছে লাইটিং সার্কিট। আর তারপর হচ্ছে পাওয়ার সার্কিট, যেখানে ফ্রিজ, এসি এই লাইনগুলো থাকে। তারপর টেলিফোন সার্কিট, ডিসি অ্যান্টেনা সার্কিট, তারপর আছে ফায়ার অ্যালার্ম সার্কিট, স্মোক ডিটেক্টর সার্কিট, সিসি ক্যামেরা সার্কিট ইত্যাদি। পাশে আমার দুইটা সার্কিট দেওয়া আছে, একটি সার্কিট হচ্ছে লাইটিং আর একটি ছোট করে সাইডে দেওয়া আছে পাওয়ার সার্কিট। এখন আমরা লেআউট প্ল্যান সম্পর্কে জানব। তাহলে ইলেকট্রিক্যাল লেআউট প্ল্যান হচ্ছে যে কারখানা বা বিভিন্ন আবাসিক এলাকা, শিক্ষা প্রতিষ্ঠান,
ইত্যাদি যে সুউচ্চ ভবন বা টাওয়ারগুলোতে বিদ্যুৎ বিতরণের জন্য যে ড্রয়িংয়ে বিভিন্ন রকমের সিম্বল এর মাধ্যমে সংক্ষিপ্ত আকারে চাহিদা অনুযায়ী ড্রয়িং এর পূর্ণতা প্রকাশ করা হয় তাকে ইলেকট্রিক্যাল লেআউট প্ল্যান বলে। এই লেআউট প্ল্যানে দেখানো হচ্ছে যে একটি বাড়ির কোন জায়গায় কোন লোডটি বা কোন ফিটিংসটি কিভাবে সেট আপ হবে আমরা এগুলো দেখতে পাচ্ছি। এখানে আমরা দেখতে পাচ্ছি একটি রুমের ফ্যানটি কোথায় স্থাপন হয়েছে, এভাবে প্রত্যেকটি বেডরুম, হল রুম, লিভিং রুম, কিচেন রুম, গ্যারেজ, বাথরুম কোন জায়গায় কোন লোডগুলি হবে বা কোন ফিটিংসগুলি হবে তা সুন্দরভাবে দেওয়া আছে। এই লেআউট প্ল্যান দেখে একজন ইঞ্জিনিয়ার, টেকনিশিয়ান বা ফোরম্যান খুব সহজ এবং সুন্দরভাবে কাজটি করতে পারে। এখন আমরা বিভিন্ন ধরনের সার্কিট বা ওয়ারিং চিত্র সম্পর্কে জানব। ইলেকট্রিক্যাল ওয়ারিং এর কাজ সঠিক ও নির্ভুলভাবে সম্পন্ন করার জন্য যে চিত্র অঙ্কন করা হয় তাকেই সার্কিট বা ওয়ারিং চিত্র বলে। এই যে পাশে আমরা দেখতে পাচ্ছি যে একটি লোডের সাথে দুইটি মিটার সংযোগ, একটি অ্যামিটার আর একটি ভোল্টমিটার। এই চিত্রটি দেখেই একজন ইলেকট্রিশিয়ান খুব দ্রুততার সাথে কাজটি সম্পন্ন করতে পারে। এখন আমরা জানব ওয়ারিং এর ক্ষেত্রে ব্লুপ্রিন্ট কি। ব্লুপ্রিন্ট বলতে নীল নকশা বা ছাপকে বোঝানো হয়, যেখানে কতগুলি প্রতীক সংকেত দিয়ে লেআউট ডায়াগ্রাম করা হয়, যার মাধ্যমে ইলেকট্রিশিয়ান, ওয়ার্কম্যান, ড্রাফটম্যান সকল মালামালের এস্টিমেট করতে পারে। কেননা সামান্য ভুলের জন্য সময়, অর্থ এবং শ্রম অপচয় হতে পারে। কাজেই বৈদ্যুতিক ওয়ারিংয়ের কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করবার জন্য ব্লুপ্রিন্ট একান্ত প্রয়োজন রয়েছে। সেক্ষেত্রে আসো আমরা একটি লেআউট তৈরি করি। এখানে এনার্জি মিটার, সার্কিট ব্রেকার, ডবল পোল আর পাঁচ গ্রুপের একটি সুইচ বোর্ড আর চারটি পিভিসি বোর্ড নেওয়া হয়েছে। এখানে দেখানো হচ্ছে যে আমরা যদি ওয়ারিং করি তাহলে কোথায় থেকে লাইনগুলো কিভাবে আসবে, চ্যানেলের এই যে কর্নার এখানে 90 ডিগ্রি হবে, কয়েকটি কর্নার হবে যেখানে 90 ডিগ্রিতে আমাদের চ্যানেলটি কেটে সুন্দরভাবে একটি চ্যানেলের সাথে আরেকটি চ্যানেল জয়েন করতে হবে। আমরা দেখতে পাচ্ছি কিভাবে আমাদেরকে চ্যানেল স্থাপন করতে হবে এই ওয়ারিংটির জন্য। এই সম্পূর্ণ কাজটিকে আমরা বলছি লেআউট ডায়াগ্রাম। এই লেআউটটি সিবিটি সিস্টেমের খুবই ইম্পর্টেন্ট একটি লেআউট, কাজের পূর্বে অবশ্যই আমাদের এই লেআউটটি করতে হবে। লেআউটের পরে যেটা আসে যে আমাদের ওয়ারিং ডায়াগ্রাম চিত্র। আমরা একটা ডায়াগ্রাম দেখতে পাচ্ছি, এই ডায়াগ্রাম অনুযায়ী আমাকে কেবলের কানেকশনগুলো প্রতিটি ইলেকট্রিক্যাল অ্যাক্সেসরিজের সাথে করতে হবে। তো ওয়ারিং ডায়াগ্রাম হলো এমন একটি ধরনের পরিকল্পনা বা চিত্র যেখানে ওয়ারিং এর উপাদানগুলির অন্তঃসংযোগগুলি দেখানোর জন্য কিছু প্রতীক চিহ্ন ব্যবহার করা হয়েছে। ইহা দুইটি জিনিসের সমন্বয়ে গঠিত, উপাদানগুলির প্রতীক ও দ্বিতীয় হচ্ছে সংযোগ রেখা। আমরা এখানে একটি সুন্দর বিভিন্ন এনার্জি মিটার, সার্কিট ব্রেকারগুলো কিভাবে সংযোগ হয়েছে সেটা দেখানো হয়েছে। আসো আমরা একটি ওয়ারিং ডায়াগ্রাম অঙ্কন করি। আমরা প্রথমে যে লেআউটটি দেখলাম সে অনুযায়ী একটি ওয়ারিং ডায়াগ্রাম তৈরি করি। প্রথমে আমি একটা এনার্জি মিটার নিয়েছি, তারপরে নিয়েছি ডাবল পোলের সার্কিট ব্রেকার, একটি পাঁচ গ্রুপের সুইচ বোর্ড এবং একটি ফিউজ, তিনটি সুইচ, একটি ফ্যান রেগুলেটর, আরো থাকবে আমার চার পিভিসি বোর্ড, যেখানে একটিতে হবে
জয়েন্ট, একটিতে হবে ব্যাটেন হোল্ডারের সংযোগ, আর বাকি দুইটিতে হবে সিলিং রোজের সংযোগ। প্রথমে আমরা সাপ্লাই লাইনটি এনার্জি মিটারের সংযোগের মাধ্যমে কাজটি শুরু করব। তো এনার্জি মিটারের চারটি পিন, তার মধ্যে এক আর দুই নম্বরে আমার হবে হচ্ছে সাপ্লাই লাইন। একে হচ্ছে পজিটিভ লাইনটি ইনপুট হবে, আর দুই নম্বর পিনে হবে আমার নেগেটিভ লাইন। তা আসো আমরা সার্কিটটি কিভাবে তৈরি হচ্ছে দেখি। এনার্জি মিটার আউটপুটটি চলে যাবে সার্কিট ব্রেকারের ইনপুটে। এখানে আমাদেরকে 3.5 অথবা 4 আরএম এর তার ব্যবহার করতে হবে। আর সার্কিট ব্রেকারের আউটপুট থেকে চলে যাবে হচ্ছে আমার সুইচ বোর্ডে ফিউজের সংযোগ। এখানে আমরা ইচ্ছা করলে 2.5 অথবা 2 আরএম এর কেবল ইউজ করতে পারি। ফিউজ থেকে লাইনটি আউটপুট হয়ে প্রত্যেকটি সুইচের নিচে ইনপুট হবে, এবং যে সুইচটি সর্বশেষে সেটিতে হয়তো আমার ফ্যানের কানেকশন হবে, সেই জন্য সেই সুইচের আউটপুটটি যাবে একটু রেগুলেটরের মাধ্যমে, এবং সেই রেগুলেটর থেকে চলে যাবে আমার লোড। প্রথম সুইচ থেকে আমার কানেকশন যাচ্ছে প্রথম একটি ল্যাম্পে, আমি একটি হোল্ডারের সংযোগ দিয়েছি, আর দ্বিতীয়টি থেকে যাচ্ছে সিলিং রোজে, সেখানে আমার টিউবলাইটের সংযোগ হবে, আর ফ্যানের রেগুলেটরের যে তারটি সেটি যাচ্ছে তৃতীয় নম্বর পয়েন্টে, যেখানে একটি সিলিং রোজ আছে, সেখান থেকে আমার ফ্যানের কানেকশন। আর সার্কিট ব্রেকার থেকে যে নিউট্রালটি আসছে সেটি প্রত্যেকটি পয়েন্টেরই পিনে সংযোগ হবে, কারণ প্রত্যেকটি লোড চালাতে আমার নিউট্রালের প্রয়োজন। এইভাবে আমরা সম্পূর্ণ ওয়ারিংটি সম্পন্ন করব। আর উল্লেখ্য যে এখানে যে জয়েন্টটি দেখাচ্ছে জয়েন্ট বক্স, সেটা অবশ্যই পিক্সেল জয়েন্ট হবে, আমরা এখানে পিক্সেল জয়েন্ট করার চেষ্টা করব। অবশ্যই আমাদেরকে এখানে সুন্দর করে একটি পিক্সেল জয়েন্ট করতে হবে। এখন আমরা বিদ্যুৎ সরবরাহ দিয়ে সার্কিট ব্রেকারটি অন করে যদি প্রথম সুইচটি দিই, তাহলে প্রথমে বামের যে আমার লাইটটি চলছে, মিডলের সুইচ দিলে এখানে আমার টিউবলাইট সঙ্গে হবে, টিউবলাইটও চলছে, তৃতীয় সুইচটি দিলে আমার ফ্যানটি ঘুরবে, আমার ফ্যানটি এখানে ঘুরতেছে। এই হচ্ছে সিবিটি লেভেল ওয়ানের একটি সার্কিট। এই সার্কিটটি যদি আমরা তৈরি করতে পারি, তাহলেই আমরা কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে NTKEF লেভেল ওয়ানের সার্টিফিকেটটি পেয়ে যাব। তো শিক্ষার্থীরা, আজকে আমরা যা যা শিখলাম, ইলেকট্রিক্যাল সিঙ্গেল লাইন ডায়াগ্রাম কি তা জানলাম, ওয়ারিং এর ক্ষেত্রে বিভিন্ন প্রকার সার্কিটের নাম সম্পর্কে জানতে পারলাম, ড্রয়িং এ ব্যবহৃত বিভিন্ন প্রকার সার্কিটের নাম জানতে পারলাম, ইলেকট্রিক্যাল লেআউট প্ল্যান সম্পর্কে জানতে পারলাম, ওয়ারিং এর ডায়াগ্রাম সম্পর্কে জানতে পারলাম, এবং সিবিটি লেভেল ওয়ান এর লেআউট ও ওয়ারিং সার্কিট কিভাবে তৈরি করতে হয় সেটাও জানলাম। এতক্ষণ তোমাদের ক্লাসটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আমার নেক্সট ক্লাস হচ্ছে ওয়ার্ক ইন দ্য ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি, শীঘ্রই তোমাদের সামনে নিয়ে উপস্থিত হব। ততক্ষণ পর্যন্ত সবাই নিরাপদে থেকো, বাসায় থেকো। আল্লাহ হাফেজ।